হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম, এটা ব্লগ না, শর্টকাট আর কি একটা ব্লগ। তো সকালে গাছেই পানি দিয়ে আপনাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতেছি। সকালে ঘুম থেকে উঠে আগে গাছে পানি দিয়ে দিলাম। আজকে শুক্রবার, তো শুক্রবার মানে আজকে একটু স্পেশাল কিছু রান্না করতে হবে, তাই সকালে লুচি আর আলুর দম রান্না করবো, আর সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এই তো গাছে পানি দিচ্ছি আর প্রকৃতি দেখছি কেমন লাগতেছে, নাহলে তো এই সময় পাওয়া যায় না। এই তো আলু, আলুর মধ্যে একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিছি, আলুটা একটু লাল করে ভেজে নেব। আর কড়াইশুঁটি দিয়ে এটা আমি করব, এই আলুর দমটা সরি সরি কড়াইশুঁটি না, যেমন মটরশুঁটি বলা হয় এটাকে। আচ্ছা যাই হোক, এক একজন এক এক নাম বলে, কড়াইশুঁটিও বলে এটাকে, মটরশুঁটিও বলা যায়। যাই হোক, তো লাল টাল করে ভেজে নেব আলুটাকে, ভেজে নিয়ে তারপর যে মটরশুঁটি আছে ওইটা আমি ভেজে নেব একটু আলুর সাথে। ভেজেছি, ভেজে বাটিতে তুলে নিয়েছি। এখন কড়াইতে একটু তেল দিয়ে, সেই কড়াইতে ভাজার কড়াইতে তেল আর একটু শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে পাঁচফোড়ন সম্বাস দিয়ে দেব। আর মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, একটু আদা বাটা। মশলাটা একসাথে মেখে নিয়েছি বাটির মধ্যে, এটা দিয়ে একটু কষিয়ে নেবো। কষিয়ে এই যে আলু আর মটরশুঁটিটা ভেজে রেখেছি ওইটা এটার মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মটরশুঁটি আর আলুটা দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে একটু পানি দেবো, একটু মাখা মাখা হবে, লুচির সাথে খেতে ভালোই লাগবে, সেজন্য এটা ঝোল দেবো না বেশি, একটু মাখা মাখা হলে এটা নামিয়ে দেবো। আর আলুটা তো এমনি ভাজার সময় এমনিতে সিদ্ধ হয়ে গেছে, এটা সিদ্ধ দেওয়া লাগবে না। এতে আমার ওইটা আলুর দমটা হয়ে গেছে, এখন আমি লুচি রান্না করব। লুচিটা বেলে নিছি, আগেই মেখে নিছি, এখন শুধু বেলবো আর তেলের মধ্যে দেবো। লুচি হয়ে যাচ্ছে, আর সবাইকে একটাই কথা বলতেছি, ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ আছে, ওই দিশার আর সেটা আমি লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে প্লিজ সবাই একটু ফলো দিয়ে দিবেন। ওকে, বাই বাই, টাটা। ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগছে।